comes in and takes a wicket. This was brilliant from Hassan Mahmood, a Yorker, to get rid of one of the informed batters. বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। মূলত পরীক্ষা নিরীক্ষার এই সিরিজে বিশ্বকাপ দলের আশেপাশে থাকা খেলোয়াড়দের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। কিন্তু এই সিরিজের ব্যাপারে অধিনায়ক লিটন দাস খুবই সচেতন। তার ভাষ্যমতে এই সিরিজে জিততে চায় বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেসে গেছে, দ্বিতীয় ম্যাচে অবশ্য পুরো 50 ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল, কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। মাত্র 4 বল বাকি থাকতেই অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল, আর 49.2 ওভার ব্যাট করে স্কোরবোর্ডে রান তুলতে সক্ষম হয়েছে মাত্র 254। এর ফলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়িয়েছে 255। এই ম্যাচের শুরু থেকে বাংলাদেশের বোলাররা নিউজিল্যান্ডকে চেপে ধরে। ইনিংসের মাত্র তৃতীয় ওভারে প্রথম উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। এরপর ধারাবাহিকভাবে বাংলাদেশ দল উইকেট তুলে নিতে থাকলে মোটামুটি ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। তবে শেষ মুহূর্তে এসে সৌদির ব্যাটিং দৃঢ়তায় মোটামুটি ভালো মানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে শেষ ওভারে এসে সৌদি আউট হয়ে গেলে নিউজিল্যান্ড দল মাত্র 49.2 ওভারে অল আউট হয়ে যায়। এই ম্যাচে সবথেকে বেশি উইকেট নিয়েছেন খালেদ আহমেদ, তিনি 9.2 ওভার বল করে 3টি উইকেট তুলে নিয়েছেন। এছাড়া শেখ মেহেদি হাসান 10 ওভার বল করে 45 রান দিয়ে 3টি উইকেট তুলে নিয়েছেন। মোস্তাফিজুর রহমান নিয়েছেন 2টি উইকেট। এছাড়া হাসান মাহমুদ এবং নাসুম আহমেদ দুজনেই তুলে নিয়েছেন 1টি করে উইকেট। শেষ খবর পাওয়া পর্যন্ত এই মাত্র ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। দর্শক, ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজের, সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।